আজকে মহামান্য আদালত হাইকোর্ট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন থেকে রুল ইস্যু জারি করেছে যে ইনজাংশন আর কি, এখানে ভাঙচুর বন্ধ এবং কেন তাদের এইগুলো অবৈধ ঘোষণা করা হবে না, তাদেরকে 3 মাসের সময় দিয়ে আর অনতিবিলম্বে এখানে মানে যেই মুহূর্ত থেকে অর্ডারটা পাস হয়েছে সেই মুহূর্ত থেকে যেন আর কোনো ভাঙচুর অবৈধ দখলদারিত্ব এগুলো যেন করতে না পারে সেটা রুল ইস্যু জারি করেছে। এখানে উল্লেখ করা হয়েছে যে যেই পারপাসে যেই উদ্দেশ্যে যেই জায়গার উপরে রেলওয়ে থেকে লিজ নেওয়া হয়েছে এবং যেই নিয়ম মেনে সিডিয়া আরএস শীট মোতাবেক এইটাতে 16 তলা বিশিষ্ট একটা ভবন তৈরি করার জন্য অনুভূতি দিয়েছে, সেই মোতাবেক ভবন তৈরি করে এখন কেন তারা এখানে অবৈধ দখলদারিত্ব ভাঙচুর করতেছে সেটার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে মহামান্য আদালত। হাইকোর্ট থেকে যখন আমরা অর্ডারটা পাই তখন আমাদের মাননীয় ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান আমাদেরকে একটা সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটটা আমরা সংশ্লিষ্ট যারা আছে যেমন সিডিএ চেয়ারম্যান, সিডিএ চিফ ইঞ্জিনিয়ার, তারপরে আমাদের প্রকল্প পরিচালক 34 ব্রিগেড সেনাবাহিনীর সেখানে, প্লাস রেলওয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার, প্লাস আমাদের ওয়ার্কস মিনিস্ট্রির সেক্রেটারি মহোদয়ের কাছে এটা ইমেইলে এবং সশরীরে গিয়ে এটা তাদেরকে করা হয়, জমা দেওয়া হয় এবং রিসিভিং সহ আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এগুলো সংরক্ষণ করা হয়েছে। তো সুতরাং সবাইকে এবং ইমেইলও জানাই দেওয়া হয়েছে প্রত্যেকের কাছে। আমরা আশা করব কালকে সকাল থেকে যেন এই ইউএসসিসির ডি ব্লকের আর যেন ভাঙচুর না হয়, এ যেন মহামান্য আদালতের যে অর্ডারটা সংরক্ষণ সুরক্ষা করার জন্য আমি সকলকে আহ্বান জানাবো যেন আবার কোনোভাবে আদালত অবমাননার পর্যায়ে যেন না পড়ে। তাহলে এইটার থেকে আমরা উত্তরণ চাচ্ছি প্রত্যেকে যেন আমি আপনি সবাই যারা এই সংশ্লিষ্ট যারা আছে তাদের যেন বোধগমন হয়, তারা যেন সুবুদ্ধি উদয় হয়, একটা শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য তারা সবাই যেন এগিয়ে আসে।